নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিংড়ি পোলাও। পোলাওয়ের জন্য 350 গ্রাম চিংড়ি নিয়েছি। এবার এতে নুন হলুদ মেখে নেব। হাফ চামচ পরিমাণ দিচ্ছি নুন, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটা চিংড়ির সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে চিংড়িটা মেখে নিলাম। পোলাওয়ের জন্য 300 গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার জলটা ঝরিয়ে নেব। চালটা জল ঝরাতে দিয়ে পোলাওয়ের জন্য বাকি কাজটা করে নেব। একটা কড়াইয়ে 5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার চিংড়িগুলো একটা পাত্রে তুলে নেব। চিংড়ি ভেজে তুলে নিয়ে এই তেলে দিচ্ছি 2 তেজপাতা। তেজপাতাটা লাল করে ভেজে নিলাম। এবার দিচ্ছি 2 বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে মিনিট খানেক ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3টে থেঁতো করে নেওয়া ছোট এলাচ, 3 ইঞ্চি দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো। টমেটোটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা গলে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো মিনিট পাঁচেক ভেজে নিয়েছি আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলা মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মিনিট 3-4 ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িটা মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার চিংড়িটা তুলে নেব। এবার এই গ্রেভির মধ্যে জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে মিনিট 5-6 ভেজে নিয়েছি।
এবার 200 ml পরিমাণ দিচ্ছি লিকুইড দুধ, আর 400 ml পরিমাণ দিচ্ছি গরম জল। দুধ আর জলটা দিয়ে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে মিনিট পাঁচ রান্না করে নিয়েছি। পোলাওতে দেওয়া সমস্ত জল শুকিয়ে গেছে। এবার 1 চামচ দিচ্ছি ঘি। আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। দু চামচ পরিমাণে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 7-8 মিনিট পর ঢাকা খুলে এবার হালকা হাতে পোলাওটা একটু নেড়ে নেব। পোলাওর চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার পোলাওটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পোলাওটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এই যে জড়া জড়া ভাবটা দেখছেন, এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। আমার এই চিংড়ি পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।